ওয়েলকাম টু মাই চ্যানেল এ পি তন্ময় যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং এখানকার সমস্ত এডুকেশনাল এবং জব রিলেটেড সাবজেক্ট ওয়াইজ টপিকগুলো বিশ্লেষণ তোমাদের মোবাইলে নোটিফিকেশানে যেন আগে পৌঁছায় তার জন্য অবশ্যই অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দাও আমি শুধু এখানে এডুকেশনাল এবং জব রিলেটেড ভিডিও আপলোড করবো না তার সঙ্গে স্কুল অ্যাক্টিভিটিসগুলো আপলোড করবো তোমরা সেগুলো দেখতে পারো এবং মজার সঙ্গে সেগুলো গ্রহণ করতে পারো তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক আমাদেরকে যেটা মূলত জানতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন যেটা তোমাদের ক্লাস সেভেনে অলরেডি হয়ে গেছে কি কিভাবে ত্রিভুজ আঁকানো যায় ত্রিভুজ আঁকানো যায় তিনটি পদ্ধতিতে তিনটি পদ্ধতি কি কি যেটা হচ্ছে দুটি কোণ একটি বাহু দিয়ে দুটি বাহু একটি কোন দিয়ে তিনটি বাহু দিয়ে এইবার পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে আমরা একটা প্রশ্নকে উদাহরণ হিসাবে ধরে পরিবৃত্তটা অঙ্কন করব তাহলে কি বলেছে বলেছে এখানে পাঁচ সেমি ছয় সেমি এবং সাত সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ এর পরিবৃত্ত অঙ্কন করো তাহলে আমরা এখানে সাত সেমি ছয় সেমি এবং পাঁচ সেমি তিনটা বাহু এঁকে নিয়েছি তিনটা বাহু আঁকার পর আমরা কি করব। আমরা করব। একটি যে কোনো লম্বা বাহু টেনে নিলাম লম্বা বাহু টেনে নেওয়ার পর আমরা সাত সেমির যে বাহুটা সাত সেমির বাহুটিকে মেপে নেব মেপে নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে আমরা কেটে নিলাম কেটে নিলে আমরা বিন্দু পেলাম এটা এবার আমরা ছয় সেমির বাহুটাকে মেপে নেব ছয় শ্রেমির বাহুটাকে মেপে নেওয়ার পর আমরা এই বিন্দু থেকেও বসাতে পারি এই বিন্দু থেকেও বসাতে পারি তাহলে এই বিন্দু থেকে বসালাম কেটে নিলাম এবার আমরা পাঁচ সেমির বাহুটাকে মেপে নেব পাঁচ সেমির বাহুটাকে মেপে নেওয়ার পর এই বিন্দু থেকে বসিয়ে কেটে নিলাম তাহলে বিন্দু পেলাম আমরা এটা এই বিন্দুটা পেলাম এবার এই বিন্দু দুটোকে কি করে দেব যুক্ত করে দেব এই বিন্দু দুটোকেও যুক্ত করে দেব যুক্ত করে দেওয়ার ফলে আমরা একটা ত্রিভুজ পেয়ে গেলাম ত্রিভুজ পেয়ে যাওয়ার পর আমরা পরিবৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে যে কোনো দুটি বাহু মানে এই বাহু হয় এই বাহু নয় এই বাহু মানে এই তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটোকে আমরা সমদ্বিখণ্ডিত করবো সমদ্বিখণ্ডিত করব করবো কীভাবে মনে করো আমরা এই বাহুটাকে করব। এই বাহুটাকে করব এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে গেলে আমরা অর্ধেকের বেশি মাপ নিলাম অর্ধেকের বেশি মাপ নেওয়ার পর আমরা এদিকে টানলাম এবং এদিকে টানলাম মানে এদিকে টানলাম এবং এদিকে টানলাম এবার সেই একই মাপ নিয়ে আমরা এদিকে টানলাম এদিকে টানলাম তাহলে দুটো বিন্দু আমরা পেয়ে গেলাম এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু তাহলে এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে দিই সমুদ্রিক খণ্ড পেয়ে গেলাম ওকে এইবার আমরা এই বাহুটাকে সমুদ্রিক খণ্ডিত করব তাহলে অর্ধেকের বেশি মাপ নিলাম মাপ নিয়ে এদিকে টানলাম এবং এদিকে টানলাম সেই একই মাপ নিয়ে আমরা এখানে বসিয়ে এদিকে টানলাম এদিকে টানলাম তাহলে আমরা দুটো পয়েন্ট পেয়ে গেলাম কি কী এই একটা পয়েন্ট পেলাম আর এখানে একটা পয়েন্ট পেয়েছি তোমাদেরকে ঠিক করে বুঝে নিতে হবে যে কোন পয়েন্টটা তুমি পেয়েছো ঠিক আছে তো আমরা এই দুটো পয়েন্টকে যুক্ত করে দিই যুক্ত করে দিলাম যুক্ত করে আমরা একটা বিন্দু পেলাম দেখো আমরা একটা বিন্দু পেলাম কোথায় এই যে এখানে একটা বিন্দু পেয়েছি এইবার এই যে বিন্দুটা পেয়েছি এই বিন্দুটাতে বসিয়ে আমরা যে কোনো একটা শীর্ষ এই একটা শীর্ষ এই একটা শীর্ষ এই একটা শীর্ষ তিনটা শীর্ষ তিনটা শীর্ষ আছে তিনটা শীর্ষর মধ্যে যে কোনো একটা শীর্ষকে মিলিয়ে নিয়ে আমরা এখান থেকে একটা বৃত্ত এঁকে দিলাম অ্যাজ সিম্পল এস দ্যাট মানে তোমরা আমি এতবার ঘোরালাম তোমরা এতবার ঘোরাবে না একবারে ঘুরাবে কারণ ওভারল্যাপিং হয়ে গেলে নাম্বারটা তোমাদের কাটতে পারে সম্পাদের ক্ষেত্রে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে ওভারল্যাপিং যেন না হয় ওভার রাইটিং যেন না হয় তাহলে তিনটে বাহু দেওয়া ছিল তিনটে বাহু দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করে আমরা পরিবৃত্ত অঙ্কন করলাম কি দুটো যে কোনো বাহুকে সমদ্বিখণ্ডিত করে তেমনই দুটো বাহু একটা কোন দিয়ে যদি থাকে তাহলে ত্রিভুজটা অঙ্কন করে নিয়ে ওই দুটো বাহু সমুদ্রি করে পরিবৃত্ত অঙ্কন করতে হবে আবার যদি একটা বাহু এবং দুটো কোণ থাকে তাহলে ওই দুটো কোণ এবং একটা বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করে নিয়ে দুটো বাহুকে সমুদ্রি করে একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে কিভাবে সেটা তোমরা বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো না বুঝতে পারলে অবশ্যই ভুলবে আমি তাহলে নেক্সট ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব